নমস্কার, শুরু করছি রাজশ্রী প্রোডাকশন হাউস নিবেদিত মন ছুঁয়ে যায়। আর সত্যি কথা বলতে মন ছুঁয়ে যায় কিন্তু আমরা বেশ কিছু পর্ব কিন্তু আপনাদের সামনে আমরা উপস্থাপনা করেছি এবং প্রত্যেকটা পর্বই কিন্তু আপনাদের মন ছুঁয়ে গেছে। আমার মনে হচ্ছে আজকের পর্বটা আপনাদের আরও বিশেষ করে বেশি করে মন ছুঁয়ে যাবে। তার কারণটা হচ্ছে আজকে আমাদের এমন একজন অতিথিকে আপনাদের সামনে আমরা হাজির করতে চলেছি যার কণ্ঠস্বর শুধু কিন্তু আমাদের মন ছুঁয়ে যে প্ল্যাটফর্ম নয়, ইতিপূর্বে বহু মানুষের কাছে তার অলরেডি কণ্ঠস্বর পৌঁছে গেছে। আমরা মন ছুঁয়ে যে প্ল্যাটফর্মে তাকে পেয়ে সত্যি আমরা সত্যি আজকে আনন্দিত। আর আজকে কিন্তু এই মন ছুঁয়ে যে পর্বটা কিন্তু আমরা উদযাপন করব, উৎসর্গ করব যার জন্য, যেই মানুষটার জন্য, মানে অত্যন্ত গুণী একজন প্রতিভাবান অভিনেতা, আমাদের অত্যন্ত প্রিয় অভিনেতা তাপস পাল। তার প্রতি আমরা শুরু থেকেই আমরা একদম সত্যি আমরা ভারাক্রান্ত, আমরা আমাদের মনটা সত্যি খুব খারাপ লাগছে, কারণ তার অভিনয় আমরা খুব ছোট্টবেলা থেকে দেখে এসেছি এবং এত ভালো তার অভিনয় ছিল, আমরা কখনো ভুলতে পারবো না, আমাদের কাছে চির অমর থাকবে। তো তাকে কিন্তু আমরা তার সিনেমার বা তার বেশ কিছু গান, সিনেমার গান আজকে আমরা উৎসর্গ করব আমাদের আজকের অতিথির কণ্ঠস্বরে। প্রথমে নমস্কার জানাবো, নাম কি? তানিয়া চক্রবর্তী। সঙ্গীত আমার ভালো লাগার বিষয়, সঙ্গীত নিয়ে আগামী দিনেও চলবো, আজও চলছি, আমি আমার ছাত্রছাত্রী সবাইকে নিয়েই চলবো, এই শপথ রাখি। তো ইতিমধ্যে আমরা হারিয়েছি তাপস পালকে, আমাদের খুব প্রিয় অভিনেতা। ছোটবেলায় মা বাবার সাথে বসে গুরুদক্ষিণা দেখা, সেই স্মৃতিগুলো কখনোই ভোলা যায় না। যে গানটার কথা বলছিলে ওটাই তো বলছো তুমি, চরণ ধরিতে, ওই গানটা যদি আজকে আমার চাইবো, কারণ তাপস পালের জীবনের শুরুটা কিন্তু দাদার কীর্তি থেকে শুরু হয়। আজকে তার জীবন যেখান থেকে শুরু হয়েছিল আর আজকে তোমার মন ছুঁয়ে যেতে কিন্তু আমি সেখান থেকে শুরু করতে চাইছি, দাদার কীর্তি থেকে। দাদার কীর্তি দিয়ে শুরু করছি।
এটা কিন্তু সত্যি যে আজকে যেই গানটা আমরা শুনলাম সেই গানটা কিন্তু একদম আমরা নস্টালজিয়া হয়ে পড়লাম, কারণ এই গানটা শুনলে কিন্তু আমার এখনও খেয়াল আছে, আমার খুব ছোট্টবেলায় এই গানটা আমি মানে এই সিনেমাটা যখন আমি প্রথম দেখি মানে এখনও মানে এখনও দেখলে মনে হচ্ছে সেই চির নতুন সিনেমাটা, মানে এখনও সেই ফিলিংস সেই অ্যাট্রাকটিভ ব্যাপারটা ছিল। আর তাপস পালকে নিয়ে বলতে গেলে আমাদের কী বলবো, অনেক কথা বলতে হয়, তার ফিল্মের গান প্রত্যেকটা গানই সত্যি অন্যরকম মাত্রা দেয়। তো আজকে আর একটা তাপস পালের গান তোমার মুখ থেকে শুনবো, সেটা কোনটা? পরবর্তীতে বা নীলিমায় নীল ছায়াছবি থেকে তাপস পাল এবং ইন্দ্রাণী হালদারের লিপের একটি গান ছিল মোর বিনা উঠে কোন সুরে বাজে। বাবা খুব সুন্দর গান, চলো। এটা কিন্তু সত্যি যে আমরা কিন্তু প্রত্যেকটা মুহূর্তেই প্রত্যেকটা মানুষ কিন্তু আমাদের আজকে যেইভাবে আমরা তাপস পালকে শ্রদ্ধা জানাচ্ছি তার যে অভিনয় তার যে অভিনয়ের যে ব্যাপারটা সেটা কিন্তু আমরা কখনো কোনো সময়ের জন্য ভুলব না। আর আজকে কিন্তু এই মঞ্চ যে প্ল্যাটফর্মে এমন একজন গুণী শিল্পীকে আমরা পেয়েছি যার কাছে আমরা রবীন্দ্রসঙ্গীতটা এবং তাপস পালের ফিল্মে সিনেমার যে গানগুলো আমরা শুনতে পাচ্ছি সত্যি একদম অন্যরকম একটা মাত্রা দিয়েছে মঞ্চ বিজয়। আপনাদের বলে রাখি এই মঞ্চ যে প্ল্যাটফর্মে যদি আপনারা কেউ আসতে চান তাহলে সরাসরি ফোন করুন রাজশ্রী প্রোডাকশন হাউসে, একবার ফোন নাম্বারটা বলি 9123724514, এই নাম্বারে ফোন করুন আর সরাসরি চলে আসুন রাজশ্রী প্রোডাকশন হাউসে। আর যদি আপনি আপনার মোবাইলে আপনার একটা গান রেকর্ডিং করে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপে পাঠাতে হবে, হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে 9330658470, আরেকবার বলি 9330658470, এই নম্বরে আপনি আপনার কণ্ঠস্বর অর্থাৎ আপনার গান বা কবিতা আপনি পাঠাবেন আপনাদেরকে ডেকে নেবো আমাদের এই মঞ্চ যে প্ল্যাটফর্মে। আচ্ছা এবার কী গান শুনবো তোমার কাছে? আমার অত্যন্ত ভালো লাগা রবীন্দ্রনাথ ঠাকুরের একটি অসাধারণ কম্পোজিশন, একটু গাইবার চেষ্টা করছি, চলো শুনবো। আওয়ালা
একদম কি বলবো, অসাধারণ, মানে কি তোমার মানে জবাব নেই, সিরিয়াসলি অসাধারণ গাইছো। আমার মনে হচ্ছে মঞ্চ হয়ে যায়, যারা দর্শক বন্ধু আছে আমার সাথে একমত হবেন যে আজকের এই সন্ধ্যেটা কিন্তু একদম অন্য মাত্রা দিয়েছে আমাদের তানিয়া চক্রবর্তীর কণ্ঠেশ্বরে। নমস্কার, আমি সন্তু সরকার বলছি, এইট ইঞ্জিনিয়ার এভারিটি স্টোর। এখানে খুব অল্প মূল্যে কফি, মোমেন্টো, ব্যাস, পুত্রীয় কাপ, শিল এসব সামগ্রী আপনারা পেয়ে যাবেন। আপনাদের চাহিদা মতন আমি প্রতি বছরই নিত্য নতুন জিনিস তৈরি করে থাকি। যাই হোক, আপনারা সকলে আসবেন। আমাদের দোকানের ঠিকানা হলো 84 MG রোড, এভারিটি স্টোর। নমস্কার। আরেকটা কিন্তু মানতেই হবে তোমাকে, এটা তুমি যেই লেভেলে গাইছো আর তোমার মিউজিশিয়ান মানে যারা বাজার সঙ্গ দিচ্ছে তাদের কিন্তু এক্সেবার কেক, মানে অসাধারণ তারা বাজাচ্ছেন। আমি একবার পরিচয় করাই, সিনথেসাইজার আছেন রকি, নাম যেরকম সেরকম কাজ কিন্তু রকি। আমার ডান দিকে আছে অক্টোপাডে রজত রায়, আর তার পাশে আছে হ্যানসনিকে গোপাল চক্রবর্তী। মানে কি বলবো, তিনজনই অসম্ভব ভালো, মানে কোনো কথা হবে না। তোমাকে একটা আমি জিনিস জানতে চাই যে এই যে সঙ্গীত, কত বছর ধরে তোমার সঙ্গীত জীবন? এটা আমার শুরু আমার মায়ের হাত ধরে। আচ্ছা। সারেগামা শেখা। মা কি সঙ্গীত শিল্পী ছিলেন? হ্যাঁ, সঙ্গীত শিল্পী ছিলেন না, কিন্তু সঙ্গীত খুব ভালোবাসেন, নিজেও পারফর্ম করেন, মার হাত ধরে আজও করেন, আমার সাথে পারফর্ম করেন, নিজেও করেন। মার হাত ধরে আমার শেখা শুরু, তারপর আমার পরবর্তীতে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে প্রবেশ, সেখানে থেকে আমি প্রথমে রবীন্দ্রসঙ্গীত বিভাগে MUs কমপ্লিট করেছি, পরবর্তীতে মিউজিকোলজি বিষয় নিয়ে MUs কমপ্লিট করেছি। তো আমার নিজস্ব একটা স্কুলও আছে যেখানে আমি বাচ্চাদেরকে একটুখানি কিছু, হ্যাঁ, চেষ্টা করি ওদের যাতে কিছুটা দিতে পারি। মানে বলতে গেলে এইভাবে আমার পথ চলা, বলতে গেলে মানে বাবার হাত ধরে পথ চলা শুরু করেছো আর মার হাত ধরে সঙ্গীত জীবনে পথ চলা শুরু করেছো, মানে তার দুজনের আশিস তোমার সাথে আছে, তা তুমি তো ভালো শিল্পী হবে এর মধ্যে কোনো সন্দেহই নেই। আর সঙ্গীত জীবনে এমন কোনো পার্সনকে বলো যে তোমার এখন সঙ্গীত জীবনকে প্রচণ্ড সাপোর্ট করে, যার জন্য তুমি আজকে এটা বলতে গেলে আমার জীবন সঙ্গী, আমার হাজবেন্ডের কথাই প্রথম বলবো। ওনার সহযোগিতা ছাড়া বা একান্ত ইচ্ছা ছাড়া আমি এই পর্যন্ত আসতে পারতাম না। আমি আমার দর্শক বন্ধুদের বলি, ওনার যে কথাটা চলছে সেটা কিন্তু না ভাঙলে কিন্তু ব্যাপারটা ক্লিয়ার হবে না। আজকে কিন্তু আমরা একই আসরে, একই মঞ্চে, কিন্তু মঞ্চ যে প্ল্যাটফর্মে এমন দুজন মানুষকে পেয়েছি যারা একসঙ্গে সঙ্গ দিচ্ছেন, সঙ্গীতী যেমন তানিয়া চক্রবর্তী আর হ্যানসনকে যার সঙ্গে পরিচয় করাচ্ছিলাম গোপাল চক্রবর্তী। আজকে এই কর্তা গিন্নি মিলে কিন্তু এই সঙ্গীতের আসর অসম্ভব ভালো, সিরিয়াসলি খুব ভালো। এত ভালো একজন মানুষ যিনি ন্যাচারালি খুব কম পাওয়া যায়, হাজবেন্ড হিসাবে একটা ওয়াইফকে সাপোর্ট করা, তার সঙ্গীত জীবনকে সাপোর্ট করা, ন্যাচারালি বহু পরিবার আছে যারা এটা এড়িয়ে চলেন, কিন্তু আমার খুব ভালো লাগে, থ্যাঙ্কস জানাবো গোপাল চক্রবর্তীকে, তার অসম্ভব এই সহযোগিতা আজকে আমরা শিল্পীকে পেয়েছি। গুরুদক্ষিণে গান তোমাকে শুনবো এবার, চলো শোনা। ভালোবাসি কথাটি মুখে বলা যায়, ফুল কেন না
সম্ভব ভালো লেগেছে, কোনো কথা হবে না, এমন একটা শেষ করো, মানে এমন একটা গান থেকে যে গানটা কিন্তু মঞ্চ যে প্রত্যেকটা বন্ধু জানিয়ে আবারও তোমায় ডাকে, আবার তার তোমার কাছে গান শুনতে চায়। এই কথা লিঙ্ক ধরে বলবো, বাংলার গান মাটির গান, বাংলা আমার প্রাণ, বাংলা ভাষা মাতৃভাষা, তাই বাংলায় গাই গান, বাংলা বাঙালি, তো আমরা বাউল গান দুটো ছোট ছোট বাউল গান দিয়ে আমি আমার অনুষ্ঠান শেষ করি। মানে শুরু করলে তাপস পাল থেকে আর শেষ করলে 21 ফেব্রুয়ারি থেকে? একদম, সেই তো দেখছি পুরো বেঁধে নিয়েছিল আজকে। চলো শুনবো। তার কণ্ঠস্বর আমাদের এত ভালো লেগেছে সত্যি, আমরা খালি হাতে ফেরাতে পারি না, তাই গ্লোব টিভি এবং রাজশ্রী প্রোডাকশান হাউস যৌথ উদ্যোগে কিন্তু আমরা তানিয়া চক্রবর্তীকে আমরা একটা ছোট্ট উপহার, ছোট্ট স্মৃতি এবং স্মারক আমরা তুলে দিচ্ছি তানিয়া চক্রবর্তীর কাছে।